রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর G20 নৈশ ভোজে যোগ দিতে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9 সেপ্টেম্বর দিল্লিতে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈশ ভোজে যোগ দেবেন তিনি। আমরা এ নিয়ে কথা বলবো। বিজেপি নেতা অনুপম হাজরা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অনুপম বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় G20 নৈশ ভোজ, সেই নৈশ ভোজে যোগ দিতে তিনি দিল্লি যাচ্ছেন, সেখানে উপস্থিত থাকবেন তিনি। এবং আমরা জানি এই নৈশ ভোজের আমন্ত্রণ পত্র নিয়ে একটা বিতর্ক ছড়িয়েছে। প্রেসিডেন্ট অফ ভারত লেখা রয়েছে সেখানে। না, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে মানে ভারতের সঙ্গে কমই অ্যাটাচ করেন। ওনার ভারতবর্ষের প্রতিবেশী দেশ আশেপাশের দেশের সঙ্গে মনে হয় বেশি নিজেকে অ্যাটাচ করে থাকেন, যার জন্য ওনার যে মানে যেভাবে রাজ্যে শাসন চালান, মানে ওনার নিজস্ব একটা সংবিধান রয়েছে কাস্টমাইজ, ফলে ওনার ওই ভারত লেখাতে আপত্তি হওয়ার কথা স্বাভাবিক। কারণ নিজেরা যেহেতু একটা অ্যাসোসিয়েশন ফর্ম করেছেন যার নাম দিয়েছেন INDIA, তো বেসিক্যালি যেটা ভারতবর্ষের মানে কল্যাণকর অ্যাক্টিভিটিস বা তাদের এই দলের যদি রেকর্ড দেখা যায় যে সেরকম কোনো চিন্তাভাবনা এই দলগুলোর নেই। তো ভারত আমাদের মানে প্রত্যেক ভারতবাসীর ভারত কথাটা একটা সেন্টিমেন্ট বা আবেগের সঙ্গে যুক্ত। তো যেহেতু ওনার ভারতীয় সেন্টিমেন্টটা কমই কাজ করে, কারণ পশ্চিমবঙ্গে যদি ওনার যেভাবে শাসন চালান, হ্যাঁ, অনেকটা পাকিস্তানের মতো, মানে এক কথায় ডেমোক্রেসি বলতে কিছু নেই, বিরোধী দলদের নেতাদের খুন করা, কিডন্যাপ করা, ফলে ওনার অ্যাক্টিভিটি যেহেতু খুব বেশি পাকিস্তানি ঘেঁষা, তো ভারত শুনলে ওনার অ্যালার্জি বা আতঙ্ক হওয়া খুব স্বাভাবিক। এবং ওনার নেচার এমন যে উনি সমালোচনাও করবেন, আবার সেই অনুষ্ঠানে যোগও দেবেন। কারণ এর আগেও আমরা দেখেছি যখন প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হন, উনি প্রথমে তুমুল বিরোধিতা করেন এবং তারপরে সেই প্রণব মুখার্জির কাছেই উনি মাথা ঝুঁকিয়ে ওনার সমর্থন চেয়েছিলেন বিভিন্ন রাজ্যের কাজের জন্য। তো এটা ওনার নেচার। উনি মোদিজি যে কোনো জনহিতৈষী কাজ করলে, ভারতের সেন্টিমেন্টের কথা মাথায় রেখে যে কোনো পদক্ষেপ নিলে ওনাকে বিরোধিতা করতেই হবে, কারণ ওনাকে আগামী দিনের প্রধানমন্ত্রীর মুখ হওয়ার ওনার খুব শখ। তো এগুলো আর কিছুই না, রাজনৈতিক মহলে, সর্বভারতীয় রাজনৈতিক মহলে আলাদা একটা অ্যাটেনশন ড্র করা একটা ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিস। অনেক ধন্যবাদ। বিজেপি নেতা অনুপম হাজরা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।